হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন স্মার্টফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আজকের এই 2-4 মিনিট ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার এই সময়টি বৃথা যাবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা প্রত্যেকটা স্মার্টফোন ইউজারকারীর জন্য অনেকটাই উপকার আসবে। তো অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনটা চুরি হয়ে যায় বা অনেকে দুষ্টুমি করে কিন্তু আমাদের স্মার্টফোনটা লুকিয়ে রাখে, আমরা কিন্তু তখন আমাদের স্মার্টফোনটা পাই না। ঠিক আছে বন্ধুরা, তা আপনি কিন্তু খুব সহজেই আপনার স্মার্টফোন থেকে দেখে নিতে পারবেন আপনার যে স্মার্টফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে সেটা কোথায় আছে, তার ডাইরেক্টলি লোকেশনটা কিন্তু আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দেখতে বলেছি। এখন হয়তো আপনাদের এটা কাজে নাও লাগতে পারে কিন্তু ভবিষ্যতে আপনাদের অবশ্যই এটা কাজে লাগতে পারে, তো এর জন্য এই জিনিসটি শিখে রাখেন তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো সেই ফোনটি যদি খুঁজে বের করতে চান তাহলে কি করতে হবে, ছোট্ট একটি অ্যাপের সাহায্য লাগবে। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে প্রমাণটাও দেখিয়ে দিই। আমার দেখেন এখানে আরেকটি মোবাইল আছে, জাস্ট আমি ক্যামেরাটি অন করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটি মনে করেন আমার হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এই স্মার্টফোনটির লোকেশনটি আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দেবো। এর জন্য যে অ্যাপ্লিকেশনটি লাগবে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা সার্চ বারে সার্চ করব ফাইন্ড মাই ফোন, জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরেই কিন্তু গুগলের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাব। আমি আপনাদেরকে কিন্তু থাম্বিলে অবশ্যই বলেছি গুগলই বলে দেবে আপনার স্মার্টফোনটি কোথায় আছে। ঠিক আছে বন্ধুরা, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আমরা সবাই জানি প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু একটি করে জিমেল ইউজ করতে হয়। তা আপনার স্মার্টফোনে যে জিমেলটি ব্যবহার করেছেন সেই জিমেলটি এখানে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য কী করবেন, নিচে যে অপশনটি পাবেন সাইন ইন অ্যাজ গেস্ট, জাস্ট আপনার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে কিন্তু আপনাদের ইমেলটি দিয়ে দিতে হবে, আপনার ওই হারানো মোবাইলের যে ইমেলটি আছে সেই ইমেলটি। জাস্ট আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমার জিমেলটি কিন্তু দিয়ে দিচ্ছি, ওই মোবাইলে আমার যে জিমেলটি আছে। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের পারমিশন চাইতো, যেহেতু আমি এই অ্যাপটি আগে ইউজ করেছি এই জন্য আমাদের কাছে পারমিশন চাইনি। অবশ্যই পারমিশন চাইলে আপনার লোকেশন পারমিশনটা অ্যাক্সেস করে দিবেন। তো করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার সেই স্মার্টফোনটি কিন্তু এখানে চলে আসছে, স্মার্টফোনের নামটা এখানে চলে আসছে ওয়েলটন প্রিমিয়াম RM3। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে কিন্তু আপনাদের এখান থেকে লোকেশনটাকে বের করে নিতে হবে। এখানে অবশ্যই আপনারা দেখবেন অনেক মোবাইলে আসে লোকেশনটা সাথে সাথেই চলে আসে, আবার অনেক মোবাইল থেকে এখান থেকে আপনাদের যে কান্ট্রিটি আছে কান্ট্রিটি এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমি আমার বাংলাদেশ যে কান্ট্রিটি আছে সেটা আমি খুঁজে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই যে ইন্ডিয়ার পাশে দেখেন এখানে কিন্তু একটি গোল বৃত্ত দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখানে গনে গনে ক্লিক করব, জাস্ট আমরা জুম করবো, দেখেন এখানে বাংলাদেশ চলে আসছে। জাস্ট আমরা এখানে আবারও জুম করবো, এখানে আবারও জুম করবো। জাস্ট আমি যদি এখানে যত জুম করি দেখেন আমাদের কিন্তু ডাইরেক্টলি লোকেশন প্লাস নামটাও চলে আসবে আমি বর্তমানে কোথায় আছি। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখানে কিন্তু এই যে নোশন দিয়ে দেখাচ্ছে, তারপর এখানে কিন্তু যদি আমি আরেকবার ক্লিক করি আমার গ্রামের নাম প্লাস টাওয়ার সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনি কিন্তু এখানের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার ডাইরেক্টলি ফোনটা হারিয়ে গেলে সেই লোকেশনটা বের করে ফেলতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি আরও কাজ করতে পারবেন, জাস্ট আমি যদি এখানে প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাশের মোবাইলে সাউন্ড বাজবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন, পেসাচ্ছে মোবাইলে কিন্তু আমার সাউন্ড বাজছে। জাস্ট আমি স্টপ করে দিলাম, তো এখান থেকে আমি যতবার প্লে করবো ততবারই কিন্তু আমার সাউন্ডটি বাজবে। তারপর এখান থেকে সিকিউর ডিভাইস, এখান থেকে কিন্তু চাইলে আমি সেই ডিভাইসটাকে লক করে দিতে পারবো, চাইলে আমি সেই ডিভাইসটাকে এখান থেকে ডাইরেক্টলি পুরো ফরম্যাট করে দিতে পারবো। আমি যদি মনে করি আমার স্মার্টফোনটি প্রয়োজন নেই কিন্তু আমার স্মার্টফোনে যে দরকারি জিনিসগুলো আছে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারো হাতে পড়লে সমস্যা হতে পারে, তাহলে কিন্তু আপনি নিচের অপশনটি ক্লিক করে আপনারা সেই মোবাইলের সম্পূর্ণ কিছু ডিলিট করে দিতে পারেন, এক কথায় ডাইরেক্টলি ফরম্যাট করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো সেম প্রসেসে কিন্তু গুগলই আপনাদেরকে বলে দিবে আপনার স্মার্টফোনটি কোথায় আছে, আপনি স্মার্টফোনটি হারিয়ে গেলে কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে বা খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।